भगवान रामचंद्र की जय। तो एडुकेशन की परिवार सकले भलो एवं सुस्थ आज के हमरा श्री राम जन्मभूमि मंदिर निर्माण निये आज के आलोचना करब। तार सम्पर्के किछु इतिहास श्री राम धर्मेर मूर्तिमान स्वरूप भारतवर्षेर आत्मा श्री राम जन्मस्थाने सुदृश्य मंदिर भारतीय जनमानसर शासत्व प्रेरणा से राम भक्तरा 492 बचर अबिराम संघर्ष कर संघर्षकाल 76 बारे 4 लक्षर बसी राम भक्त निजे जीवन बलिदान दिए। तरपे भारत सरकार गत 5 फेब्रुआरी 2020 राम जन्मभूमि तीर्थक्षेत्र नामे एक ट्रस्ट गठन कर 70 एकर अधिगृहित जमी श्री राम जन्मभूमि तीर्थक्षेत्र के प्रदान करेछेन। तारपर 25 मार्च 2020 থেকে श्री রামলালার বিগ্রহ অস্থায়ী ত্রিপলের তলা থেকে নতুন কাঠের মন্দিরে সাময়িকভাবে স্থাপন করা হয়েছে। সেই মন্দিরের পূজ্য সন্তবৃন্দরা আহ্বান জানিয়েছে শ্রী রাম মন্দির নির্মাণের জন্য। সুন্দর সুদৃশ্য মন্দির নির্মাণের সঙ্গে সঙ্গে জনমন হৃদয়ের ভগবান শ্রী রামচন্দ্র এবং তার জীবন মূল্যের প্রতিষ্ঠাতা হোক, ভারতবর্ষ আবার রামরাজ্য নিয়ে তৈরি হোক। শ্রী রাম 14 বছর নগ্ন পদে বনে বনে ঘুরে বেড়িয়েছেন, আমরা সকলে জানি। সেখানে তিনি সমাজের বঞ্চিত মানুষ, হ্যাঁ, তারপরে বঞ্চিত মানুষ উপেক্ষিত বলে লোক ভাবে তাদের সঙ্গে আত্মীয়তার ভাবে আলিঙ্গন জানিয়েছেন। সকলের সাথে তিনি সমান ব্যবহার করেছেন, উঁচু নিচু ধনী গরিব এবং বনবাসী সকলকে তিনি একভাবে দেখতেন এবং সকলকে মমতা সমতা বন্ধুত্ব নীরব তিতাপ বিহীন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবনযাপনে গড়ে তোলার চেষ্টাই তিনি করেছেন সারা জীবন। আমরা যদি একটু দেখি, জটায়ুকেও তিনি পিতৃসম সম্মান জানিয়েছেন। তাই আমাদের সকলকে পুনরায় সুদৃঢ় সংকল্প এবং সমবেত পুরুষার্থের দ্বারা সেই রকম ভারতবর্ষ গঠন করতে হবে। আমরা সকলে জানি যখন রাম সেতু নির্মাণ হয় সেই সময় সামান্য কাঠ বিড়ালিও সহযোগিতা করেছিল। সে সমুদ্রে গিয়ে গা ভিজিয়ে এসে বালির মধ্যে গড়াগড়ি দিয়ে সেই বালি আবার রাম সেতুর উপরে গিয়ে গা ছেড়ে ফেলে দিয়েছেন এবং সেই রাম সেতুর যে ফাঁকা রাম সেতুর পাথরের যে ফাঁকগুলো ছিল সেগুলো বালি দিয়ে পূরণ করেছে। তো একটা কাঠ বিড়ালেও ঠিক সেই কর্মযজ্ঞে রাম সেতুর কর্মযজ্ঞে যথাযোগ্য যোগদান করে পুণ্য অর্জন করেছিল। ঠিক আমরাও এই রাম মন্দির নির্মাণে সহযোগিতা করে পুণ্য অর্জনের সহভাগী হব এই আশায় রেখেছেন রাম মন্দিরের পূজ্য সন্তবৃন্দরা। তো এইখানে একটা কবিতার লাইন উঠে এসেছে যেটা খুব ভালো, কন কন দেনা খন খন দেনা ইয়ে জীবন কা অর্থ হয়, জো জৈসে মন সে দেতা হয় ও উতনা অধিক সামর্থ্য হয়। তো চলুন শ্রী রাম জন্মভূমির ক্ষেত্রফল নিয়ে একটু আলোচনা করি। মোট ক্ষেত্রফল 2.7 একর, মোট দৈর্ঘ্য 360 ফুট, প্রস্থ 235 ফুট, উচ্চতা 161 ফুট, মোট 3 তলা, প্রত্যেক তলার উচ্চতা 20 ফুট, মোট নির্মাণাধীন এলাকা 57,400 বর্গফুট, মণ্ডপের সংখ্যা 5টি। তো চলুন আমরা এই মন্দিরের পাশাপাশি আরও যে সমগ্র পরিকল্পনা আছে, মন্দিরের পাশাপাশি আরও সমগ্র পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলি সম্বন্ধে একটু জেনে নিই। মন্দিরের সাথে তৈরি হবে পুস্তকালয়, অভিলেখাগার, সংগ্রহালয়, অনুসন্ধান কেন্দ্র, যজ্ঞশালা, বেদ পাঠশালা, সৎসঙ্গ ভবন এবং প্রসাদ বিতরণ কেন্দ্র, প্রশাসনিক কার্যালয়, উন্মুক্ত সভাস্থল, ধর্মশালা, বিশিষ্ট অতিথি নিবাস, প্রদর্শনী, তার সাথে পার্কিং এবং প্রসাধন। এই যে সমগ্র পরিকল্পনার মধ্যে 15টি বিষয় এখানে আছে এবং এই এত কিছু করার জন্য বহুত অর্থের প্রয়োজন, সেই কারণে আমাদেরকে এই সাহায্যে এগিয়ে আসতে হবে সকলকে। তো একটু বিষয়টি দেখে নেব কীভাবে সহযোগিতা করা যায়।
দেখুন এখানে টাকা পাঠানোর জন্য স্টেট ভারতীয় স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারগুলি দেওয়া আছে, একটি সেভিংস অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট, তো তার কোড নাম্বার দেওয়া আছে, প্যান নাম্বার দেওয়া আছে। এবং যদি যোগাযোগ করতে হয় তাহলে শ্রী লক্ষণ বানশাল আগরওয়াল, তো উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক, শ্রী বাদল চন্দ্র দাস এবং শ্রী দিলীপ ভগত কার্যালয় প্রমুখ, এনাদের ফোন নম্বর দেওয়া আছে, এনাদের সাথেও আমরা যোগাযোগ করতে পারি এবং ভারতীয় স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেখানেও পাঠাতে পারি। টাকা অবশ্যই পাঠানোর সময় নিজ দায়িত্বে পাঠাতে হবে এবং একবার নয় 100 বার চিন্তা করেই সেটা পাঠাতে হবে। আর যদি আপনারা এই রাম মন্দির নির্মাণের জন্য এই ভিডিও দেখার পরে, ভিডিও থেকে যদি কেউ টাকা আমরা রাম মন্দিরের জন্য দান করি ভিডিও দেখার পর, তাহলে অবশ্যই আপনাদের এই এডুকেশন কি যে চ্যানেল সেটি অবশ্যই রাম মন্দির নির্মাণে একটি রাম সেতু নির্মাণের মতোই কাঠবিড়ালির ভূমিকা পালন করবে। অসংখ্য ধন্যবাদ, আবার রাম রাজ্য ফিরে আসুক, সকলে ভালো এবং সুস্থ থাকবে।